عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه বলছেন رسول الله صلى الله عليه وسلم কে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন من احق بحسن صحابتي আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পর অধিকার কে রাখেন আমার কাছে সবচেয়ে ভালো আচরণ কে পাবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুক তোমার মা আবার জিজ্ঞাসা করলেন তারপর কে উম্মুক তোমার মা তারপর কে উম্মুক তোমার মা তারপর কে আবু তোমার বাবা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তির কাছে সবচেয়ে ভালো আমল পর হকদার হচ্ছে মা অতঃপর মা অতঃপর মা তারপরে বাবা মানে বাবার তিন গুণ বেশি ভালো অধিকার পর হক রাখেন মা যে হাদিসটি সহিহ বুখারী মুসলিম সহ একাধিক গ্রন্থে বর্ণিত হয়েছে দেখুন সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 6664 এবং 65 নম্বর হাদিস এখানে একটা বিষয় লক্ষণীয় আমরা যদি আমাদের জীবন নিয়ে বিশ্লেষণ করি আমাদের সমাজ নিয়ে বিশ্লেষণ করি আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্লেষণ করি তাহলে হাদিসটির অমিল আমাদের জীবন বাস্তবতা আমাদের সমাজ হাদিসটির অমিল আল্লাহ সুসাসাম বললেন একজন ব্যক্তির কাছে সবচেয়ে ভালো আমল পাবে মা 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 চার নম্বরে বললেন বাবা মানে বাবার তিন গুণ বেশি ন্যায়সঙ্গত ভাবে আনুগত্যের অধিকার পাবে মা বাবার চেয়ে তিন গুণ বেশি আমরা বাবাকে যত শ্রদ্ধা করি সম্মান করি তার কথা মেনে চলি মাকে ততটা করি না প্রত্যেকে ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম দিয়ে একজন হতে পারে প্রত্যেক ব্যক্তির বা বাস্তব সমাজ বিশ্লেষণ করেন আপনি আপনার জীবন বিশ্লেষণ করেন বাবা পিতা যদি একটা নির্দেশ দেয় সন্তান যত গুরুত্বের সাথে বাস্তবায়ন করে মাও অন্য একটা নির্দেশ দিলে অত গুরুত্বের সাথে বাস্তবায়ন করে না বাবার কথা যত যত্নের সাথে পালন করে মায়ের কথা সন্তান তত যত্নের সাথে পালন করে না কারণ বাবা কড়া মেজাজের হয়ে থাকেন কথা একটু হেরফের হলে সন্তানের আচরণ একটু ত্রুটি বিচ্যুতি পেলে বাবা পিটনি দেন মার দেন এই ভয় বাবার ক্ষেত্রে থেকে যায় মা অত সহজে সন্তানের গায়ে হাত তোলে না সন্তানকে আদর কোলে পিঠে চুমু দিয়ে মানুষ করেছেন মা এই জন্য মায়ের কথাকে একটু ভয় কম করে সন্তান আল্লাহ সুসাসলাম হয়তো বা এই কারণেই বলেছেন বা আরো কোনো কারণ থাকতে পারে যে মা অতঃপর মা অতঃপর মা তারপরে বাবা সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে খেয়াল করতে হবে মায়ের বাবার কথা যত যত্নের সাথে আমরা পালন করব মায়ের কথা তার চেয়ে বেশি যত্নের সাথে পালন করা উচিত ইসলামের দৃষ্টিকোণ থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন মুজাহিদ হে আল্লাহর রাসূল আমি জিহাদে যেতে চাই আপনি জেহাদের ডাক দিয়েছেন আমি তো যুদ্ধে যেতে চাই আমিও জেহাদে অংশগ্রহণ করতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন লাকা আবওয়াইন তোমার কি পিতামাতা আছে বাড়িতে সাহাবী বলছেন নাম হ্যাঁ আমার তো পিতামাতা আছে বৃদ্ধ পিতামাতা বাড়িতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাফিহিমা ফাজাহিদ যাও তুমি বাড়ি ফিরে যাও তোমার বাবা মার সাথে জেহাদ করো আল্লাহ সুসাল্লাম পরিষ্কার বলে দিলেন জেহাদের মাঠে যুদ্ধ করা তোমার জন্য নেকির কাজ নয় বরং পিতামাতার সেবা করাটাই তোমার জন্য জেহাদ একজন মুজাহিদ জেহাদের মাঠে যুদ্ধ করে যে নেকি অর্জন করবে তুমি পিতামাতার সেবা করে তার চেয়ে বেশি নেকি অর্জন করবে তোমার জন্য জেহাদ নয় যুদ্ধের মাঠ নয় তোমার জন্য পিতামাতার সেবা শুশ্রূষা করে হচ্ছে জেহাদ যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন 3004 নম্বর হাদিস সহিহ বুখারী